হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাহুবলিতে যেভাবে দেবসেনা শাড়ি পরেছিল সেই শাড়িটা তোমরা কিভাবে পরতে পারবে, বা বেঙ্গলিতে এটাকে বলে ধুতি স্টাইলে শাড়ি পরা। তাহলে চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই। তো ফার্স্টে আমি এখানে একটা প্যান্ট পরেছি, ঢলা প্যান্ট। তো তোমরা লেগিংসও ইউজ করতে পারো। এই শাড়িটা পরার ক্ষেত্রে তোমরা পেটিকোট ইউজ করতে পারবে না। যে শাড়িটা নেবে সেই শাড়িটা চার হাত মতো বাঁদিকে রেখে দেবে, এবং ডান দিকে যতটা থাকবে থাকুক, কিন্তু বাঁদিকে তোমরা চার হাত মতো ছেড়ে দেবে। তারপর মাঝখান বরাবর গিট্টি মারবে। দেখো কিভাবে আমি গিট্টিটা মারছি, তোমরাও ঠিক সেমভাবেই মারবে। তো তারপরে বাঁদিকের যে শাড়িটা আছে সেটা পা দুটো পায়ের মাঝখান দিয়ে পিছন দিকে নিয়ে যাবে, ঠিক এইভাবেই। তারপর তোমরা হাতের মধ্যে কুচি করবে, ঠিক পার্ট টু পার্ট কুচি করবে, ঠিক এইভাবে। দেখো তোমরা খুব ভালোভাবে যদি তোমরা দেখো তাহলে কিন্তু পুরো শাড়ি পরাটা খুব ইজি। তো কুচিটা হয়ে যাবার পর খুব সুন্দরভাবে পাট টু পাট ভাঁজ করে পিছন দিকে এটাকে গুঁজে দেবে। আর একটু টাইট ভাবে গুজবে যেন শাড়িটা লুজ হয়ে নিচের দিকে ঝুলে না থাকে। যতক্ষণ না পর্যন্ত শাড়িটা পুরো টাইট হয়ে থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা গুজবে। তাতে যদি ভিতরে বেশি শাড়ি থাকে তো থাকবে। তো এইভাবে কুচি হয়ে গেলে পিছন দিকটা ধুতি স্টাইলে দেখতে পাচ্ছ তোমরা। দেখো ঠিক এইভাবে একটা ভাঁজ টাইপ পড়বে, এবং সামনের দিকটা ডান দিকের যে শাড়িগুলো বেঁচে আছে দেখতে পাচ্ছ সেই শাড়িটাও দুটো পা দিয়ে মাঝখানে পিছন দিকে নিয়ে যাবে শাড়িটা, এবং সামনের দিকটা সুন্দরভাবে পাট টু পাট গুছিয়ে নেবে। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, এবং সামনেটা দেখতে পাচ্ছ যে ধুতি স্টাইলটা হয়ে গেছে।
Yes, ready হয়ে গেছে বাহুবলি দেবসেনা শাড়ি বা ধুতি স্টাইলে শাড়ি। এইভাবে খুবই সহজে তোমরা এই শাড়িটা পরে নিতে পারবে নিজেই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।